আমাদের কৃষিমন্ত্রী মনোয়ার ঘটক সৌরভ বিধান উপাধ্যায় আমাদের ডক্টর নিখিলেশ্বর ব্যানার্জি প্রভাত অশোক সহ মুকুল রায় অলোক লাভলি সহ আমাদের সকল নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেসের এবং আমার মা ভাই ও বোনেরা প্রচন্ড গরমের মধ্যে এমনিতেই এখানে গরম বেশি থাকে আর তার মধ্যে কখনো কখনো ছিটে পড়ো বৃষ্টি, এবারে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে, তাই আপনারা এই সময় বেলা একটায় মিটিং শুনতে এসছেন, তা নাহলে এই সময়টা দাবানলের সময়, দারুণ অগ্নি বাণের এই গরমে মানুষ বেরোতেই পারে না এমন একটা অবস্থা। গ্রীষ্মের অসম্ভব গরম, একদিকে পচা ভাদর বলে আমরা বলি, একদিকে পচা বর্ষা আর একদিকে পচা গরম, এর মধ্যে দাঁড়িয়ে আপনারা কথা শুনতে এসছেন। আমার আগে দু একজন বক্তা নিশ্চয়ই তাদের কথা বলেছেন, আমি সব কথা বলতে চাই না। আমি আজকে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মনে রাখবেন সিপিএম চায় না মা ভাই বোনেরা আপনাদের সকলকে প্রণাম সালাম জানিয়ে আমার ভাই বোনেদের অভিনন্দন জানিয়ে সালাম জানিয়ে বলি, সিপিএম চায় না পঞ্চায়েত নির্বাচনটা হোক, কংগ্রেস দল চায় না পঞ্চায়েত নির্বাচনটা হোক, বিজেপি দলও চায় না পঞ্চায়েত নির্বাচনটা হোক। এই অবস্থায় এই তিন দল মিলে একটা সর্বনাশা জোট তৈরি করেছে, আর তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে, মানুষের শুভেচ্ছায়, মানুষের দোয়ায় একাই একশো, তাই তৃণমূল কংগ্রেস একা লড়ছে এই সমস্ত সর্বনাশী শক্তির বিরুদ্ধে। কেন লড়ছি জানেন? আগের নির্বাচনে বলেছিলাম বদল বদলা নয় বদল চাই। আমরা অনেক জায়গা থেকে জিতলেও এখানকার দু একটি জায়গা থেকে তাণ্ডবেশ্বরে সিপিএম এর তাণ্ডবের জন্য আমরা জিততে পারিনি। আরো দু একটা জায়গা আছে আমি জানি সব, মঙ্গলকোট হাউস গ্রাম থেকে শুরু করে জামুরিয়া থেকে শুরু করে আমি এসেছিলাম, আমার সহকর্মী মা গিয়েছিল, আমি জামুরিয়ার এন পর্যন্ত গিয়েছিলাম প্রায় 10 কিলোমিটার হেঁটে। এসব এলাকাকে আমি খুব ভালো চিনি। আর আজকে পঞ্চায়েত নির্বাচনের সামনে দাঁড়িয়ে বলছি সিপিএম কোথাও কোথাও দু একটি চ্যানেলের আশীর্বাদে, আনন্দবাজার চ্যানেল, 24 ঘন্টা চ্যানেল আর আকাশবাংলা চ্যানেল, দাঁড়ান কিছু করবেন না। আমি কিন্তু প্রথমেই অনুরোধ করবো কেউ যদি খারাপ কাজও করে আইনত ব্যবস্থা নিয়ে আমরা, কিন্তু আমরা গায়ে হাত দিই না। আপনার দেখতে ভালো না লাগলে আপনি দেখবেন না, আমি আপনাদের আমার কথাগুলো বলছি। তারা একতরফা সিপিএমকে দিয়ে, কংগ্রেসকে দিয়ে আর বিজেপিকে দিয়ে আমাদের সরকার যারা এত ভালো কাজ করছে তাদের বিরুদ্ধে সন্ত্রাস খুন ধর্ষমহল নয়াগ্রাম বিনপুর গোপুরল্লপুর রায়পুর সারঙ্গা থেকে শুরু করে আমি যদি বন্ধুয়ান থেকে শুরু করে একটা করে নাম বলতে শুরু করি কি হবে? ছেলের থেকে বেড়াল বেরিয়ে পড়বে বাবা, কি চাও সাদা বেড়াল বের করি না কালো বেড়াল বের করি? বড় বড় কথা কংগ্রেস, 35 বছরের সরকার 35 বছর চুপ করিয়ে দেবে মানুষ, মানুষ তোমাদের হারিয়ে দিয়েছে, যাও হে বাবুরা ঘরে বসে থাকো, মানুষ তোমাদের হারিয়েছে। বন্দুকগুলায় বন্দুকগুলিয়ে সন্ত্রাস করতে দেব না, কোন সন্ত্রাস করতে দেওয়া হবে না।
সিপিএম জেলে যাবো, সন্ত্রাস করলে কত হস্তদা মোকাবিলা করা হবে, ছাড়া হবে না। কয়েকদিন আগে একজন কমরেড মারা গিয়েছেন এক সেভেনে। ব্যক্তিগতভাবে আমি দুঃখিত, আমি কারো মৃত্যু চাই না, নিশ্চয়ই তার পরিবারকে আমি সমবেদনা জানাই, কিন্তু বলুন তো আপনারা, তৃণমূল কংগ্রেস খুন করেছে, পুলিশ খুন করেছে, না নিজেদের লড়াইয়ে কোন টাকার দ্বন্দ্ব খুন করেছে? তদন্ত তো অনেক হয়েছে, আরো তদন্ত হয়ে বেরিয়ে পড়বে। হঠাৎ বেরিয়ে পড়লো রাস্তায়, রাস্তায় অবরোধ করতে শুরু করলো। কাজ দেওয়ার ক্ষমতা নেই, খাবার দেওয়ার ক্ষমতা নেই, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিল মারায় বসাই। আমি মলাইলে বলবো, ভদ্রভাবে গণতান্ত্রিকভাবে অপূর্ব মলয় এবং যারা এখানকার আসানসোলের এমএলএরা আছেন দুর্গাপুরে, একসাথে বসে একটা টাস্ক ফোর্স করবেন, একটা ইউনিট হবে, অনলি ওয়ান ইউনিট, দুটো ইউনিট করতে আমি কাউকে দেব না। এবং এই একটা ইউনিটে দুর্গাপুরে ইস্কো আছে, ওখানে আমি শুনেছি কোটি কোটি টাকা ইউনিয়নের নামে ব্যবসা হয়, এবং তাতেই সিপিএম এর লয়, তাতেই এই অন্তর্দ্বন্দ্ব, তাতেই এই মৃত্যু, এসব যেন না হয় এটা দেখতে হবে। পলিটিক্স এর লবি হয়ে গেলে কিন্তু মৃত্যু হবে, লোভ করবেন না। আমি দেখুন ঘুরে বেড়াই, আমি খুব শান্তিতে আছি, অন্তত এটুকু শান্তি আছে, রাতের বেলায় গিয়ে আমার ওই ছোট্ট টালির ঘরটাতেও আমার একটা থাকার ঘর আছে, আমার একটা বিছানা আছে, আমি মুড়ি খাই আর কোনোদিনই ভাতই খাই, আমি যাই খাই আমি শান্তিতে থাকি, আমি শাক ভাত খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু ডায়মন্ডের চচ্চড়ি খেয়ে থাকতে আমি রাজি নই, কারণ ওটা খাওয়া যায় না, কারণ ওটা খাওয়া যায় না। আমি প্রথমেই বলি, আমরা চাই গ্রাম বাংলায় মানুষের পঞ্চায়েত তৈরি হোক, যে পঞ্চায়েত আমার আদিবাসী ভাই বোনদের পাশে দাঁড়াবে, ধামসা মাদারের পাশে দাঁড়াবে, ঢাকি বাজার যারা তাদের পাশে দাঁড়াবে, বাউলদের পাশে দাঁড়াবে, মজদুরদের পাশে দাঁড়াবে, শ্রমিকদের পাশে দাঁড়াবে, ছাত্র যৌবনের পাশে দাঁড়াবে, 100 দিনের কাজ করে যারা তাদের পাশে দাঁড়াবে, কন্ট্রাক্টে কাজ করে যারা তাদের পাশে দাঁড়াবে, আমার মা বোনের সম্মান দেবে, মা বোনের ইজ্জত রক্ষা করবে, রাস্তাঘাট উন্নয়ন করবে, গ্রাম বাংলায় শান্তি আনবে, আর দাঙ্গা হতে দেবে না, শান্তি শৃঙ্খলা রক্ষা করবে। আমি এই পঞ্চায়েত চাই। টাকা আমরা দেব, তৈরি করুন গ্রামের রাস্তা, তৈরি করুন নতুন করে হাসপাতাল, যে হাসপাতাল আপনি ভালো করে তৈরি করুন, 5000 ঘর তৈরি করে দিয়েছে, না আছে ওষুধ না আছে ডাক্তার, কোথা থেকে আসবে? আমি তো বাইরে থেকে ডাক্তার আনতে বললাম, তাও পাওয়া যাচ্ছে না, 1000 ভালো করলেই কাজ হয়ে যেত। কমরেডরা একটা একটা করে ঘর তৈরি করেছে, আর ইলেকশনের সময় বলে দিয়েছে হাসপাতাল, কমরেডদের আতুর ঘর, চুরির আতুর ঘর ওইভাবে তৈরি করেছে, আর এখন গেলে এবার এটাতে কিছু নেই, থাকবে কি করে? করেছে 35 বছরে কিছু করলো না, আর 2 বছরে মমতা ব্যানার্জি সব জবাব দেবে। বাবা বাবা কি সুন্দর, ভূতের মুখে রান্না, ঠাকুর করে কে? আমি তো কলা খাইনি, তুমি কলা খাওনি, ঠাকুর ঘরে গিয়ে চুরি কলাটা তুমি চুরি করেছ, চুরি পকেট মার জানেন তো, যেমন একটা বাসে ওঠে পকেট মারি করে, তার সাথে 4-5 জন থাকে সাজানো থাকে, যে পকেট মারি করলো তাকে বের করে নেওয়ার জন্য, যে পকেটটা কাটলো সেই বলে পকেট মার পকেট মার করে চিৎকার করতে শুরু করলো, এবার 5 জন তাকে বের করে নিয়ে চলে গেল। সিপিএম হচ্ছে রাজনৈতিক পকেট মার, সবার পকেট কেটেছে, বাংলার পকেট কেটেছে, মানুষের সব শেষ করেছে, করে আজকে বড় বড় ভাষণ, করে আজকে বড় বড় ভাষণ, যেন কিচ্ছু হয়নি, ভাজা মাছটা উল্টে খেতে যায়। দুটো ঘটনা ঘটেছে অন্যায়, আমরাই একমাত্র সরকার ভারতবর্ষের মধ্যে, মালদায় একটা ঘটনা ঘটেছে একটা ধর্ষণের, আমরা 27 দিনের মধ্যে তার লাইফ সেন্টেন্স করে দিয়েছি, 12 সাথে কেসও করব, আমি তো নিজে গিয়েছিলাম, গভর্নমেন্ট 1 দিনের মধ্যে গ্রেপ্তার করেছে, এই যে চিটফান্ড, চিটফান্ড তৈরি হয়েছিল কাদের আমলে? সিপিএম এর আমলে,
চিটফান্ডের নটের গুড়ি হচ্ছে সিপিএম দল। এদের আমলে চিটফান্ড তৈরি হয়েছে 1980 সাল থেকে। 1980 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল, 1990-তে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। কে ভাইয়া কেন আসিবে তৃণমূল কংগ্রেস কাহা থে নেই থা, 90-তে কাহা থা নেই থা। তৃণমূল কংগ্রেস জন্মেছিল 98 সালে, 98। আর চিটফান্ড কবে হতা, চিটফান্ড কবে হয়েছিল 84 সাল থেকে। সিপিএম চুরিও করবে, ডাকাতিও করবে, আর মিথ্যে কথা বলতে ঘন্টা লাগিয়ে রাস্তায় নেমে পড়বে। যত দোষ নন্দ ঘোষ তৃণমূলের নামে দিয়ে দোষ, এই সাধু সেজেছি ওদের কি বলবো। দুবছর বছর ক্ষমতায় নেই, যতদিন ক্ষমতায় ছিল। আচ্ছা বসে পড়ুন, বসে পড়ুন। আমি বুঝতে পারছি রাস্তায় অনেক ভিড়, অনেকে ঢুকতে পারেনি, আমি তো দেখতে পাচ্ছি জানি। বসে পড়ুন ভাই, লক্ষ্মী ভাই বলে বল, বসে পড়ুন। আপনারা জানেন যে, হ্যাঁ বসে পড়ুন, বসে পড়ুন। আপনারা জানেন এই চিৎকার শুরু হয়েছিল সিপিএম এর আমলে। সিপিএম পার্টিটাকে কি ছিল, হাতে একটাও টাকা ছিল না, আটখানা উঁচু খেয়ে থাকতো। আর সুকান্তর কবিতা বলতো, বলতো কুড়ার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসার রুটি। কি বলতো, একটা বিড়ি দিনে তিনবার টানতো, এত গরিব ছিল। সকালে একবার টানতো, কেনে বা কানে রাখতো। দুপুরে একবার টানতো, কেনে দান কানে রাখতো। আর রাত্রিরে টানতো, কেনে ঘুমোতে যেত। আর সেই কংগ্রেসদের এখন হাজার হাজার কোটি টাকা, সেই টাকাগুলো সব জনগণের টাকা। পশ্চিমবাংলার ভাড়া শূন্য করে নিজেদের ভাড়া পূর্ণ করেছে। পশ্চিমবঙ্গকে সব রুপিয়া খা লিয়া হে, জনতা কা রুপিয়া খা লিয়া হে, আম ইনসান কা রুপিয়া খা লিয়া হে, আম আদমি কা পুরা রুপিয়া খা লিয়া হে। আর খাকে ক্যা করতে হে, আমি খুদ পার্টি কা ফান্ড বানায়া হে। ক্যা পাঞ্জাবি দোস্ত, সত্যিকার জি বাত এই হে না, এই ক্যা এই করবার পর বড় বড় কথা বলছে। হঠাৎ মনে হল এক্ষুনি ক্ষমতায় আসা চাই। তুই কোথায় বর্তমানের জন্য জিজ্ঞেস করুন, দুর্গাপুরে একটা আড্ডা, কয়ে খাওয়া বড় জায়গা, আসানসোল রানীগঞ্জ বাড়াবড়ি থেকে শুরু করে পলিউশনে ভর্তি হয়ে গেছে। আমি তাপসদের বলে যাচ্ছি, আমার ইমেলে দেওয়া আছে, 5 লক্ষ গাছ পুঁততে হবে। কিন্তু এই আসানসোল দুর্গাপুর, ঠিক আছে, আমি দুর্গাপুর আলাদা করে অপুর সাথে কথা বলবো। আসানসোলের রানীগঞ্জ জমুরিয়া 5 লক্ষ গাছ বৃক্ষরোপণ করবে, ক্লাব গুলোকে দেবে, স্কুল গুলোকে দেবে, কলেজ গুলোকে দেবে, এবং দরকার আমি এনভায়রনমেন্ট মিনিস্ট্রি থেকে, ফরেস্ট মিনিস্ট্রি থেকে ব্যবস্থা করে দেবো, করতে হবে। পলিউশন হচ্ছে সবচেয়ে বড় এখানকার আমাদের সমস্যা। আর অনেক আরো বিজনেস সমস্যা আছে, সেগুলো পঞ্চায়েতে পরে আমরা কথা বলবো। ইতিমধ্যেই আমরা কি করেছি, আপনাদের শুধু আসানসোল সাব ডিভিশনের জন্য, বর্ধমান আসানসোল, বর্ধমান কৃষি, আসানসোল শিল্প, দুই ভাই বোন, আসানসোলে আমরা পৃথক স্বাস্থ্য জেলা তৈরি করছি। এবং অলরেডি তার জন্য অ্যাপয়েন্টমেন্টও হয়ে গেছে। আসানসোলে আমরা কি করলাম, নতুন ইউনিভার্সিটি হচ্ছে আসানসোলে চুরুলিয়া, আসানসোলে নজরুল ইসলামের নামে। যে নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, আর আমাদের, আমরা বলি একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। রবীন্দ্র নজরুল আমাদের বাংলার একে অপরের
এত কাছাকাছি, অথচ সেই নজরুলকে ঘিরে একটি প্রোগ্রামও করতে পারেনি। আমরা নজরুল ইসলামের নামে নজরুল একাডেমি তৈরি করেছি, আমরা নজরুল যুদ্ধ তৈরি করেছি। আমি চুরুলিয়া পর্যন্ত যাতে রেল লাইন হয় তার ব্যবস্থা করে দিয়ে গেছি। আমি নিজে চুরুলিয়ায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একবার নিয়ে এসেছিলাম দেখাবার জন্য। কি অবস্থা, কিচ্ছু নেই। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে সবচেয়ে বড় কাজটা যেটা আমরা করেছি এখানেই বিশ্ববিদ্যালয় হচ্ছে। এখানকার আমি ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চাকে দেখতে পাচ্ছি পেছনে দাঁড়িয়ে আছে, তারা এসছে হয়তো দেখতে, মিটিং কথা শুনতে। তারা নিশ্চয়ই আমার ভালোবাসে। পিঙ্ক কালার জামা, চশমা পরা, তোমার নাম কি? কোন স্কুলে পড়ো? দেখেছেন মিষ্টি বাচ্চারা সব এসছে এখানে। থ্যাংক ইউ, অনেক অনেক কংগ্রেচুলেশন, জীবনে অনেক বড় হওয়া তোমরা। আমি আপনাদের বলি যে এদের বাইরে যেতে হবে না। ওই কলকাতায় দৌড়তে হতো, ওই বর্ধমানে দৌড়তে হতো, বর্ধমানে তো আসে ইউনিভার্সিটি আলাদা। আপনি আপনার ঘরের সামনে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন এবং অন্যদের ওই বছর থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। 28 একর জমিতে তৈরি হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়। আমি ফাউন্ডেশন করে গেছি, ভাইস চ্যান্সেলার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, ক্লাস শুরু এবছরে হয়ে যাবে। কি মজা! আমার যদি বাড়ির সামনে এরকম একটা থাকতো তাহলে আমি এখনো আরেকবার পড়বার চেষ্টা করতাম। দারুণ মজা! এটা একটা আসানসোলের মানুষের কাছে বড় পাওয়া। আপনারা জানেন যে এই আসানসোলকে কেন্দ্র করে দুর্গাপুর, আসানসোল, বর্ধমানে আমরা তিনটে আইটি হাব তৈরি করছি। আইটি হাব কেন? দুর্গাপুর আসানসোল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। আইটি হাব কেন? আমাদের ইয়ং ছেলে মেয়েরা যখন কলেজ ইউনিভার্সিটি পাশ করবে তারা যাতে এখানেই আইটি হাবে তারা কাজ করতে পারে, সেই জন্য এখানে দুর্গাপুর আসানসোল বর্ধমানে এই জেলায় দুর্গাপুরের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তাই তো আপু, কাজ স্টার্ট হয়েছে, দুর্গাপুর অলরেডি শুরু হয়ে গেছে। পানাগড়ে, পানাগড়ের নাম শুনেছেন সবাই? পানাগড়ের নাম শুনেছেন? পানাগড়ে কি আছে বলুন তো, দেখি কে বলতে পারে পানাগড়ে কি আছে। সামনে যারা আছে হবে না, পেছনে যারা আছে, পানাগড়ে কি আছে? আমার স্কুলের ছাত্ররা বললে যদি পায় হাত তুলে, পানাগড়ে কি আছে? শুনতে পাচ্ছি না কি আছে। হ্যাঁ ওটা তো আছে, তাছাড়া ঠিকই বলেছে আরো বেশ সমস্ত বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ডিফেন্সের জায়গা ঠিক আছে। আরে পানাগড়ে কি আজ, পানাগড়ে আমরা কি করছি জানো? একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক একদম পাশে দুর্গাপুর, পাশে পানাঘাট, এই তো এখান থেকে 10-15 মিনিট 15-20 মিনিটের পর। সেখানে 1450 একর জমিতে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, যার মধ্যে 567 একর জমি ইতিমধ্যেই বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বিলি করে দেওয়া হয়েছে। এখানে 12,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, অর্থাৎ এখানে প্রায় 3,000 মানুষের চাকরি হবে। বেঙ্গল অ্যাট্রোপলিস অঞ্চলে এখানে 10,000 কোটি টাকা বিনিয়োগ করছে, আমাদের সাথে কথা বলেছে, ডিসেম্বরের মধ্যে সম্ভবত তাদের এয়ারবেস চালু হয়ে যাবে, অর্থাৎ আপনার একটা এয়ারপোর্টও পেয়ে যাবেন দুর্গাপুরে। আমরা হেলিকপ্টার সার্ভিস করছি, এটা আমরা পবন অংশের সাথে চুক্তি করেছি। তাতে দুর্গাপুর আছে, হলদিয়া আছে, আর শান্তিনিকেতনের বোলপুর আছে, পুরুলিয়া আছে, ওদিকে আমার হলদিয়া আছে, সুন্দরবন আছে, মালদা আছে, বালুরঘাট আছে, কুচবিহারেতে নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে, 27 কোটি টাকা আরো দেওয়া হয়েছে বেসটাকে বাড়ানোর জন্য। আর বাগডোগরায় নাইট ফেসিলিটিস
যাতে তাড়াতাড়ি চালু হয়ে যায় তার ব্যবস্থাও করা হয়েছে। শক্তিগড় কিসের জন্য বিখ্যাত দেখেছেন? এটা কিন্তু সবাই জানেন, আমার ল্যাংচা কিন্তু সবাই খুব ভালোবাসেন আপনারা, তাই তো? আর বর্ধমানে কি কি পাওয়া যায়? মিহিদানা সীতাভোগ, একদম কারেক্ট, 100-এ 100। আমিও যখন এখান দিয়ে যাই রাস্তায় বর্ধমানে মিহিদানা কিনে নিয়ে যাই। আর ল্যাংচা শক্তিগড়ে সবাই জানে খুব বিখ্যাত। সুতরাং অনেক ভালো ভালো জিনিস হচ্ছে। আর একটা জানবেন, বর্ধমানে কিন্তু সবচেয়ে ভালো ফসল ফলে, সবুজ বিপ্লবের জায়গা, গ্রিন রেভলিউশন। এই শক্তিগড়ে 15 একর জমির উপর একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করার উদ্যোগ শুরু হয়েছে, এটাও হবে আগামী দিনে। এই ক্ষুদ্র শিল্প থেকে 46,000 লোকের কর্মসংস্থান হবে। অর্থাৎ আগে বললাম 3, এখানে বললাম 46, প্রায় 50,000-এর মতো কর্মসংস্থান চাকরি এখানে হবে। জেলার কয়েকটি ক্লাস্টার হচ্ছে, যেমন পাটুলি ও নতুন গ্রাম কাঠ খোদাই ক্লাস্টার, বারামুড়ি, দুর্গাপুর, মানিকদার এলাকা, এখন বিধানের এলাকা, ইত্তৈরি ক্লাস্টার, কুলটি, উজ্জ্বল জেলার যে এলাকা, সালানপুর এলাকায়, সালানপুর ও বারামুড়ির মধ্যে, অর্থাৎ মানিকের খুবলা দুটো, আর ইত্তৈরি ক্লাস্টার, ভাতারে রেশম গুটি উৎপাদনের ক্লাস্টার, খন্ডঘোষ রায়নাতে গ্রামীণ বাজার সেলফ হেল্প গ্রুপের জন্য, শাসিনালা দক্ষিণ শ্রীরামপুর, মালোপাড়া চাঁদুলি, চারটি হ্যান্ডলুম ক্লাস্টার হচ্ছে, 2 লক্ষ কর্মদিবস এখানে তৈরি হবে। এছাড়াও মনে রাখবেন, এই যে উপরা পাণ্ডবেশ্বর এই জায়গাগুলো আমরা কাজ করতে পারি না কেন জানেন? সব পঞ্চায়েত সিপিএমএ, সব গ্রামসভা সিপিএমএ, বর্তমানের জেলা পরিষদ সিপিএমএ, তাই আমরা কিছু করতে পারি না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এবারে গ্রামসভা, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে ভোট দিন। মা বোনেরা আমার, ভাই বোনেরা আমার, আমি কথা দিচ্ছি এইসব অঞ্চলকে ধরে সাজানোর পরিকল্পনা আমরা নিশ্চয়ই করব। দীর্ঘদিন ধরে আপনারা চান আসানসোল সাব ডিভিশন বর্ধমান সব বর্ধমান কে ঘিরে আপনাদের অনেক পরিকল্পনা আছে, সেগুলো আমি আস্তে আস্তে করে দেব। এছাড়া মেমারিতে একটি পলিটেকনিক কলেজ হবে, মঙ্গলকোট ভাতার পূর্বস্থলিতে আইটিআই হবে, আপনার উপরা ব্লক, আপনার ওদিকে বারামুড়ি ব্লক, সব ব্লকে একটা করে কিষাণ বাজার, একটা করে কিষাণ ওই ওয়ার হাউসিং, একটা করে কোল্ড স্টোরেজ, একটা করে আইটিআই, সব ব্লকে এবং সাব ডিভিশনে একটা করে পলিটেকনিক কলেজ আমরা তৈরি করছি। এছাড়াও এখানে 20টি নতুন প্রাথমিক বিদ্যালয়, 32টি নতুন উচ্চ প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়েছে এবং 68টি মাধ্যমিক স্তরের বিদ্যালয় উচ্চ বিদ্যালয় পরিণত হয়েছে। এছাড়াও ডিগ্রি কলেজ থেকে শুরু করে আরো অনেক কাজ হচ্ছে। আমি ডিটেলস বলতে গেলে আমার টাইম লাগবে বলে আমি ডিটেলস আর বলছি না, আমি এটা দিয়ে যাচ্ছি মলয় ঘটকের কাছে, সকলের কাছে অলরেডি আছে। সুতরাং এটা নিয়ে এমএলএদের দেবে, বর্ধমানে কি কাজ আছে এটা সেটা বলা হচ্ছে, অন্যান্য রাজ্যে কি কাজ হয়েছে তার একটা কপি আমার কাছ থেকে নিয়ে নিলে ডিটেলস জানতে পারবেন। আমি আমার রাজ্যের কয়েকটি কথা বলি। ওবিসি রিজার্ভেশন আমাদের গভর্নমেন্ট করেছে 17%। আদিবাসী ভাই বোনেরা কেউ ডাক্তার হতে পারে না, কেউ ইঞ্জিনিয়ারিং হতে পারে না, কেউ বড় স্থলে চাকরিতে যেতে পারে না, কারণ তাদের তো পয়সা নেই, উচ্চ শিক্ষা তারা পায় না। তপশিলি ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা, ওবিসির মধ্যে থাকে যারা ওবিসি ভাই বোনেরা, তাদের জন্য আমাদের সরকার 17% চাকরিতে যেমন রিজার্ভেশন করেছেন, মহিলারা জেনে রাখুন এই প্রথম, মা বোনেরা যাতে পঞ্চায়েত চালায়, 50% রিজার্ভেশন আমাদের সরকার করেছে, যে বিয়ে রাধে সে চুলো রাধে, মেয়েরা চালানো পঞ্চায়েত সাথে আমার ভাইদের নিয়ে। সেই রকম আমরা ওবিসিদের জন্য যারা সংখ্যালঘু
আপনাদের যতগুলো কাস্ট আছে তার মধ্যে 93% এই ওবিসিতে ঢুকে গেছে। ফলে 1% যদি চাকরি হতো না, এখন আপনাদের প্রায় 13-14% চাকরি যে কোনো চাকরিতে হবে। তার কারণ হচ্ছে রিজার্ভেশন করে দিয়েছি, তাতে আপনাদের প্রায় 93% কমিউনিটি ঢুকে গেছে। আমি উচ্চ শিক্ষার জন্য আরো 43 বাড়িয়েছি। জেনারেল কাস্টকে আমি টাচ করিনি, কারণ জেনারেল কাস্টের ছেলে মেয়েদের একটা ধারণা আছে রিজার্ভেশনের জন্য নম্বর থাকলেও তার পড়াশোনা করতে পারে না। আমি তাদের সাথে তাদের এই ব্যাপারটাকে শেয়ার করেই তাদের জায়গাটাকে আমি স্পর্শ করিনি, তাদের যেমন ছিল তেমনই থাকবে। এইটা এক্সট্রা করা হচ্ছে, এক্সট্রা 45% করা হচ্ছে, এক্সট্রা 45 দেওয়া হচ্ছে। তার জন্য আলাদা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে সংখ্যালঘুদের জন্য, শিডিউল কাস্টদের জন্য, ট্রাইবেলদের জন্য, ওবিসিদের জন্য। অর্থাৎ স্বামী বিবেকানন্দের কথায়, সমাজের যারা অবহেলিত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথায়, সমাজে যারা অবহেলিত, যারা বঞ্চিত, যারা শোষিত, যারা নির্যাতিত, তাদের জন্য এই পরিকল্পনা আমাদের সরকার নিয়েছে। সিপিএম, তুমি তো 35 বছর ছিলে, কেন 50% রিজার্ভেশন করোনি মা বোনেদের জন্য? কেন 17% রিজার্ভেশন করে যাওনি ওবিসিদের জন্য? ইলেকশনের আগে গরিব মাসনাথুরি পানি একটা ভুল বিল পাস করে পাঠিয়ে গেছিল, যেমন চিটফান্ড, যাতে না ছোট্ট একটা লোক ছোট্ট না যদি বিলটা করে যেত, একটা ফলতু বিল, ভুল বিল করে রেখে দিয়েছিল। 35 বছরে একটা বিল তৈরি করতে পারেনি। আর আমাদের গভর্নমেন্ট অভিযোগ পেয়েছে তৃণমূলের মধ্যে ওই 10 কার্ডিন থেকে, কার্ডগুলোর ওই বর্ডার থেকে গ্রেপ্তার করে নিয়ে এসছে। তারপর কমিশন তৈরি করেছে, তারপর লোকের অ্যাপ্লিকেশন জমা নিয়েছে, এখন ডাটা তৈরি হচ্ছে, এরপর টাকা আমরা ফেরত দেবো জেনে রেখে দিন। তার জন্য ওদের সম্পত্তি আমরা আমাদের এই আইনটা হয়ে গেলে, এবং গরিব মানুষ যদি আগে ফেরত পায় তার জন্য 500 কোটি টাকা অলরেডি আমরা গভর্নমেন্ট থেকে রেখে দিয়েছি। থাকলে তো আমি আরো দিতাম, টাকা কোথায়? সত্য সুপ্রিয়ম খেয়ে পালিয়েছে 2 লক্ষ 3 হাজার কোটি বলছি, এগুলো কর্পোরেশন টর্পোরেশন বাদ দিয়ে যার নজরে পড়েছে, নজরে নেই তো কত কয়েক লক্ষ ধার করে দিয়ে চলে গেছে। আর ধারে ধরুন আপনি জানলেন না, আপনি একটা বাড়িতে এসে ঢুকলেন, নতুন বাড়িতে প্রবেশ করলেন, গৃহপ্রবেশ, এসে শুনলে তিনি আগে যিনি ওই বাড়িতে থাকতেন তিনি কারো কাছে 5 লক্ষ টাকা দেনা করেছে, এবং সেই দেনাদার বলছে পাওনাদার ওই টাকাটা আপনাকে দিতে হবে। আপনি কেন দেবেন? আপনি তো নতুন করে এসেছেন, আপনি তো নতুন গৃহপ্রবেশ করেছেন, আপনি কেন টাকা সুদ দেবেন? আপনি কেন ঋণ শোধ করবেন? এটা আপনি করেননি, করেছে কে? করেছে সিপিএম। টাকাগুলো গেলে কোথায়? পার্টি অফিসে টাকাগুলো গেলে কোথায়? হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। আর সত্য বলি, বাল্মীকি পাপ করেছিল, মহর্ষি বাল্মীকি আগে, মহর্ষি হবার আগে তো যখন পাপ করেছিল তখন কেউ ক্ষমা করেছিল? তাকে রাম নাম জপ করতে হয়েছিল লক্ষবার কোটিবার, তারপরে নিজেকে শুদ্ধ করেছিলেন। তুমি সুপ্রিয়ম করবে চুরি, আর আমাকে দিতে হবে শোধ। সেই জন্য সিপিএম কংগ্রেসে এক হয়েছে। আমি তো রূপলে গভর্নমেন্টে কংগ্রেসের সাথে ছিলাম, 1.5 বছর ছিলাম, কই 1 পয়সাও দিয়েছ না তুমি? 1 পয়সাও কমিয়েছ। আমরা বলেছিলাম তোমার কাছে আমি কিছু চাই না, সিপিএম যে ধার করে গেছে এই টাকাটা আমি ফেরত দেবো না, সুদ দেবো না। টাকা ফেরত দেয়, এতক্ষণ পুরো টাকা ফেরত হচ্ছে, সূত্র দাফিয়ে মানে। আর কংগ্রেসের দলগুলো বলে দাঁড়াচ্ছে 50,000 বেড়ে গেছে, বা যাই তো কে টাকা শোধ করবে? তোমরা শোধ করো, তোমরা সুপ্রিয়ার দলাল করেছ, যাও গিয়ে শোধ করো। লজ্জা করে না, নির্লজ্জ। আমাকে বিনা শোধ আমাকে সুদ দিতে হচ্ছে, শুধু সুদ দিতে হচ্ছে কত জানেন? যখন আমরা প্রথম এলাম গভর্নমেন্টের নাও ছিল 21,000 কোটি টাকা, মানে যা দিয়ে রাস্তা হয়, যা দিয়ে হাসপাতাল হয়, যা দিয়ে মাইনে দেওয়া হয়, যা দিয়ে জল খাওয়া হয়,
সব নিয়ে 21,000 কোটি টাকা, কংগ্রেস সরকার কেটে নিয়ে গেল কত জানেন? 25,000 কোটি টাকা। যদি বলেন কেন 21 জায়গায় 25টি করে হয়, আমি 12,000 কোটি টাকা বেশি ইনকাম করেছিলাম। 21,000 জায়গায় আমি 32,000 কোটি টাকা ইনকাম করেছিলাম, যা সুপ্রিম কোর্টে যেটা পারিনি। পারবো যে কোনো পার্টি ফান্ডে নিয়ে যেতে, আমি তো পার্টি ফান্ডে নিয়ে যাই না। 25,000 কোটি টাকা কেটে নিচ্ছে কেন বলুন তো? সুদ, শুধু সুদ দেবার জন্য 25,000 কোটি টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। তো খাবো কি? আমি তো চাই সব জমি আসতে হোক, সব গরমে জল যাক, সব গরমে খাদ্য যাক, সব গরমে ডাক্তার যাক, সব বাড়িতে বাড়িতে পুলিশ যাক। মানে পুলিশ গিয়ে সবাইকে পাওয়া নিক, যেটা বলছে কয়েকজন বসে। পুলিশ কটা ছিলই আপনার? পুলিশের বন্ধুরা তো জানে 40,000 পুলিশ আমি নিজে এসে অ্যাপয়েন্ট করেছি। কোথায় পুলিশ ছিল? তাদের ক্যাডাররা চালাতে পারবেন? এই 2 বছরে টাকায় পয়সায় তাও 3 লক্ষ গভর্নমেন্ট এমপ্লয়িজ নেওয়ার ব্যবস্থা হয়েছে, ইনক্লুডিং টিচার, পুলিশ, ডাক্তার, নার্স সব মিলিয়ে। ওদের বলুন কমরেড, তোমরা ধার করবে, সেই ধার করার টাকা যদি আমায় না দিতে হতো, আমি 1 বছরে আমার এখানে 1 কোটি বেকার আছে, আমি আরো 10 লক্ষ বেকারের চাকরি, আমি সরকারি চাকরি করে নিতে পারতাম। খাওয়ার পয়সা নেই, ভেবেছিল সব খেয়ে নিয়ে পালিয়ে যাই। মমতা ব্যানার্জি আজকে চালাতে পারবে না, এত সিপিএমের কমরেডদের বসিয়ে রেখে গেছে। আর কাউকে তো 90% সিপিএমের কমরেড বসে আছে, আর হচ্ছে টাকা সব ধার করে পালিয়ে গেছে। মমতা ব্যানার্জি এসে চালাতে পারবে না, পালিয়ে যায়। ওরা জানে না মমতা ব্যানার্জি ভাঙে তবু মচকায় না। ওরা জানে না যে চিরজীবন অনেক মেয়েছ, অনেক মেয়েছ, অনেক কুৎসা করেছ, 35 বছর অপেক্ষা করেছি, ধৈর্য ধরেছি, অনশন করেছি, ধর্ণা করেছি, আন্দোলন করেছি, গ্রামে গ্রামে ঘুরেছি, জনসংযোগ করেছি, তারপরে আজকে এই পরিবর্তন। তোমরা ভোট দিতে দিতে মানুষকে, একটা মানুষ ভোট দিতে পারত না। বলুন তো সেখানে যারা আছেন কত মানুষ ভোট দিয়েছেন পঞ্চায়েতে, আর কত মানুষ ভোট দেননি পঞ্চায়েতে? ভোট দিতে পারতেন না কত মানুষ? কেউই ভোট দিত না, গ্রাম কন্টেস্টেড সব ভোট করতেই দিত না। তাদের আজকে বড় বড় কথা, পুকুরের জলে বিষ মিশিয়ে দিত, হাত কেটে নিয়ে চলে যেত, পা কেটে নিয়ে চলে যেত, ডায়েরি করতে দিত না, কলের জল দিত না, দোকান অফিস বন্ধ, মানুষ প্রতিবাদ করতে গেলে একেবারে হয়ে যেত অন্ধ। চলেছে বাংলা 35 বছর ধরে প্রতিবাদ করার জায়গা ছিল না। আর কি বলছে, কমপ্লেন সংখ্যা বাড়ছে, বাড়েই তো। এখন তো লোকে কিছু না হলে কমপ্লেন করছে, পুলিশ নিচ্ছে, পরে দেখে দেখে যে ঠিক কি ভুল। তো আগে তো ডায়েরি করতে দিত না, তার আবার বড় বড় কথা। তাই বলি এই 2 বছরের মধ্যে কমরেডরা, যেহেতু আমরা 35 বছরের নির্বাচনের পরেও আমার ভাই বোনদের আমি থ্যাংক জানাই, বলেছিলাম বদলা নয় বদল চাই। নির্বাচনে জেতার পরেও রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছেন আপনারা, নজরুল সঙ্গীত বাজিয়েছেন, আমরা সিপিএম এর ওপর কোন অত্যাচার করতে দিইনি। চিৎকার করছি আজকে, কত রাজনৈতিক ক্ষুণ্ণ তো আগে 200 থেকে 300 বছরে মনে রাখবেন। আর এই বছরে কত হয়েছে? মাত্র 10 জন, তার মধ্যে 6 জন তৃণমূল কংগ্রেসের, সিপিএম এর গুন্ডারা মার্ডার করেছে, 2 জন সিপিএম আর 2 জন কংগ্রেস। সংখ্যাটা কি হয় কংগ্রেস? বলি কেউ নাকি নমিনেশন দিতে পারেনি, এত গন্ডগোল। কয়েকজন সিপিএম এর পড়ো গাছে তাদের দিয়ে বলাচ্ছে, টাকা দেয় টিভিতে বসায়, সাজিয়ে গুজিয়ে সাজু গুজু করে, সারাদিন কোনো কাজ নেই। তা টিভিতে যদি মাইনে পায় তা তো ওইটাই কাজ, মাইনে পায় ওদের কাছে গিয়ে বসে, বসে কত জ্ঞান দেন, জ্ঞান দাতে বলে আবার তকমা, সমাজসেবী, সমাজ বিরোধীদের সমাজসেবী বানিয়ে দেয়, টাকা থাকলে সব আর যিনি সমাজে কোনোদিন কোনো কাজ করে নাই সমাজসেবী, দিয়ে বলার কথা বলছি, এত সন্তোষ,
এই গ্রামবাংলার মানুষের মধ্যে সন্ত্রাস কোথায়? দুর্ভিক্ষ দেখা যাচ্ছে, 1,70,000 মতো মানুষ পঞ্চায়েতে নমিনেশন ফাইল করেছে, সম্ভবত সর্বোচ্চ, একটা ইনসিডেন্টও হয়নি। এই প্রথম এই সিও অফিসে নমিনেশন ফাইল করার সুযোগ দিয়েছেন নির্বাচন কমিশন আমাদের কথা মেনে, তাতে ভালো হয়েছে। জেলা পরিষদে আপনি সব নমিনেশন সাব ডিভিশনে জমা দিতে পারলেন, আর গ্রাম সভায় আপনার প্রার্থী থাকলে আপনি সাব ডিভিশনে জমা দিতে পারতেন না? বলে কি আঙুল ফলস কখনো কখনো বলে পাইনি তার খাইনি, আঙুল ফলস 1,70,000 মানুষ আপনার কাছে কত জমা দিয়েছে? 57,000 থেকে যদি 6,000 বাকিও হয় বাদও হয় কত? 51,000 জমা দিতে সন্ত্রাস হতে একটাও দিতে পারতেন না। কংগ্রেস কত দিয়েছে? বিজেপি কত দিয়েছে? ইন্ডিপেন্ডেন্টরা কত দিয়েছে? সব পার্টি মিলে 1,70,000। আর বড় বড় মিথ্যে কথা উচ্চা ক্ষমতায় ফিরতে হবে ভয় পেয়ে গেছে, জানে ইলেকশনে কোন জেলে জিতবে না, কোন গ্রাম সভায় জিতবে না, কোন পঞ্চায়েত সমিতিতে জিতবে না। পাগলা কুকুর কামরানে জলাতঙ্ক হয়ে ভয়, নির্বাচনে হারবে ভয়ে হামাতঙ্ক রোগে ভুগছে, আবল পাগল করছে, পাগলের প্রভাব পড়ছে, আবার সেই গান শুরু করেছে। আমার সাধনা মিটিল, আশারা পুরিল, সকলই পুরায় যায় মা, আর একবার আমাকে বাংলা দিল্লির গতি দাও মা, আমরা বলি 30 বছরেও না, ঠিকানাই খুঁজে পাবে না। রাজনৈতিক ভাবে বাংলা থেকে মানুষ তোমাদের ঠিকানাটা মুছে দেবে, যত টাকা করেছ যাও সিঙ্গাপুরের ব্যাংকে, যাও সুইস ব্যাংকে, যাও ইন্দোনেশিয়ার ব্যাংকে, যাও চুরমার করিয়া ভেনিজুয়েলা, বাংলার মাটিতে তোমাদের স্থান নেই। বাংলার মাটি পবিত্র মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি, এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল, এক বৃন্তে দুটো কুসুম আলোক ময়সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে, আমরা হারব না, মাথা নত হবে না, বাংলা চলবে নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে, বাংলাকে রক্ষা যাবে না। ভাই ভাই দেনো রোশনি চাঁদ সে হোতা হ্যায়, সিতারো সে নেহি, মা কো তৃণমূল কংগ্রেস কা সাথ হোতা হ্যায়, মা মৃত্যু মানুষ কা সাথ হোতা হ্যায়, ওর কিছু কা সাথ নেহি হোতা হ্যায়। আজ প্ল্যান কর রহা হ্যায় মমতা কো খুন কর দে, মার্ডার কর দো, ক্যা খুন করেগা তুম? আগর ইচ্ছা ইল্লা আল্লাহ জিসকো সাথ দেতা হ্যায় উসকো কোন কুছ কর সকতা হ্যায়, হাম উসকো দেতে নেই, হাম দর্শক নেই, হাম দর্শক নেই, হাম করতে নেই, আর ইঞ্চি মে হাম মরতে নেই, হাম মরতে হ্যায় তো দিল পুরুষ কো মাফি মরতে হ্যায়, হাম এসা নেই হ্যায়, জো জিতে হ্যায় জো জিতে হ্যায় ও এসা বাত করতে হ্যায়। মা ইসকো কহেঙ্গি 10 তারিখে রমজান মাস আজকে 10th জুলাই, রমজান মোবারক, আজকে ফ্রাইডে জুম্মাবারের দিন, আমি আমার সংখ্যালঘু ভাই বোনেদের দিচ্ছি, আমরা রোজা করি, দুর্গা পূজা রোজা রমজান, আমাদের গুরু নানক ভগৎ সিং বাবা সাহেব আম্বেদকর সবই আমরা একসাথেই করি। আমি তাই আপনাদের বলি অত সোজা নয় সিপিএম, আমি আল্লাহ বিশ্বাস করি, আমি ঈশ্বরেও বিশ্বাস করি, আমি মাদুর্গা মন্ত্র পড়েও বলি ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ নেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। আমি আবার আমার সংখ্যালঘু ভাই বোনেরা যখন দোয়া চায়, আমি জুম্মাবার আমি আল্লাহর কাছে একদিন নয় রোজ প্রে করি, করে বলি আল্লাহ তারা দোয়া করো, ইনশাআল্লাহ সকলকে ভালো রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি এসব করি, আমি ছট পুজোর দিন বাংলায় যাই, ছট পুজোর আমরা ছুটিও দিয়েছি, সেপ্টিয়ার হলিডে সময় বলাতে আমরা সেপ্টিয়ার হলিডে দিয়েছি, আমরা গুরু নানকের জন্মদিনে দিয়েছি, আমরা বৌদ্ধ জয়ন্তী দিয়েছি,
এরকম অনেকগুলো করেছি আমরা আদিবাসীদের কর্ম উৎসবে দিয়েছি। মনে রাখবেন আমি যখন ছট পুজো করতে গঙ্গায় যাই তখন সূর্যের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলি ওম নমো জলাকুসুম শঙ্কাশ্যং কাশ্যপ্যং মহাদুতিম ধন্তরিম সর্ব পাপ ভরত কোনতোস্মি দিবাকরম আমি করি। এসব আমি করি, এটা আমার নতুন নয়। এই পাঞ্জাবি ভাই বোনেরা জানে আমি গুরুদুয়ারে গেলে ওরা যদি বলে বলে শনি হাল আমি বলি সত্যি আকাল। চিরকাল আপনাদের তৈরি হয়ে গেছে সিপিএম, ধর্ম মানে না, কর্ম মানে না, বাবা মা মরে গেলে মাথা নেড়া করে না, পুজো পার্বণ করে না, রমজান করে না, ঈদ করে না, কিচ্ছু করে না। বড় বড় কথা নির্বাচন আসলে বেরিয়ে পড়ে, সে যে গুজে পাউডার মেখে সারাদিন কোনো কাজ নেই। 35 বছর যখন ক্ষমতায় ছিল কিছু করতে পারেনি, আর 2 বছরের মধ্যে চিৎকার করছে সন্ত্রাস খুন একটা খুন চিৎকার করছে। শুনুন টিভি চ্যানেল গুলো কি করে বেচারা। আমাকে একজন বললো, আমার একজন বন্ধু, আমি বললাম তুই তো একটা টিভিতে কাজ করিস বাবু, তুই আমাকে বল তোরা সারাক্ষণ একটা খুন হলে খুন 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 করে রক্ত দেখাস কেন, বাচ্চারা দেখতে ভয় পায়, অনেকে পছন্দ করে না। সে আমাকে বলছে দিদি আজকাল কি অবস্থা জানেন, সারাদিন টিভিটা চলবে, চিতা তো জ্বালাতেই হবে, চিতা জ্বলছে, চিতা জ্বলতে গেলে তো কাঠ লাগবে, কাঠ আমি কোথায় পাবো। তাই একটা ছবি নিয়ে আমরা বারবার বারবার বার করে দেখিও আমরা দেখাতে থাকি। আমার ভেরি গুড, এই করতে করতে নিজের নিজের চিতাটাও জ্বালিয়ে দেবে, তোরা বন্ধ করে দেবে, কিছু লাভ নেই, লোকে তোমাদের আর দেখবে না, লোকে দেখলে যদি মন খারাপ হয় কেন দেখবে। কাজে এদের একটা চক্রান্ত চলছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমার একটা আবেদন, কখনো যদি দেখেন তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে একটা নাটক সাজিয়ে কোন অত্যাচারের ঘটনা ঘটছে, সিপিএম এর একটা প্ল্যান আছে, ওরা কিছু নাটক বানিয়েছে, কংগ্রেস কিছু নাটক বানিয়েছে, কংগ্রেসের ফ্ল্যাগটা অনেকটা আমাদের ফ্ল্যাগের মতো দেখতে, ভর্তি খরচ করে ওরা হাত না জোড়া ফুল কিছু নাটক তৈরি করেছে। রাস্তায় যে ফ্ল্যাগ গুলো আপনারা লাগান, চারটে ফ্ল্যাগ তুলে নিয়ে গিয়ে বা ফ্ল্যাগ বাইরেও কিনতে পাওয়া যায়। ঘটনা ঘটেও ঘটা হয়েছে, সিপিএ ঘটিয়ে বলবে তৃণমূল করেছে। যখনই দেখবেন ছবি, ছবিগুলো দেখে আইডেন্টিফাই করবেন, যদি সত্যি তৃণমূল কংগ্রেস করে থাকে আমরা অ্যাকশন নেব, যদি না করে থাকে যে সিপিএম কংগ্রেস বিজেপি যাই করো ছাড়া হবে না, তদন্ত করবেন আর আমাদের ইনফরমেশনটা দয়া করে জানাবেন, এগুলো সজাগ থাকবেন। কোন ঘটনা সুপ্রিম যাতে ঘটাতে না পারে, কোন বোনের গায়ে কেউ যাতে হাত দিতে না পারে, কোন মা যাতে অসম্মানিত না হতে পারে, কোন আবার হিন্দু মুসলমানের দাঙ্গা যাতে কেউ না লাগাতে পারে। সবাই সতর্ক থাকবেন, নজর রাখবেন। আমি মৃত্যু আমার কাছে অনেক প্রিয়, দাঙ্গা চেয়ে আমি দাঙ্গা লাগাতে দেবো না, দাঙ্গা বাগাতে দেবো না, দাঙ্গা করতে দেবো না, দাঙ্গা নয় শান্তি চাই, এটাই আমাদের স্লোগান। কারণ আমি মনে করি সিপিএম যেভাবে দাঙ্গা লাগায়, কংগ্রেস যেভাবে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, আসামের কথা আপনারা সবাই জানেন, কত লোক মারা গেছে, ফিরে এসেছি বাংলায়, আমরা তাদের স্থান দিয়েছি কিন্তু আমরা একটাও কাউকে জানাতে দিইনি। কারণ আমি মনে করি আমার এই সংখ্যালঘু ভাই বোনেরা যারা ফিরে এসেছে তাদের স্থান দেওয়া আমার কর্তব্য, তারা আমার অতিথি। আমি জানি কত মারা গেছে, বেশি মুখ যেন কংগ্রেস দল আমাকে না খোলায়। তুই আরেকটা কথা বলি, বিজেপিকেও বলি, রাজনীতি করুন, হিন্দু মুসলমানের ভেদাভেদ করার চেষ্টা করবেন না, আর দাঙ্গা লাগাবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমার থেকে বড় চরমপন্থী কেউ আর হবে না। আমি কিন্তু দাঙ্গার বিরোধী। আর একটা কথা বলে যাই, যারা চক্রান্ত করছে সকাল থেকে রাত, আমি খাটতে খাটতে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের গভর্নমেন্ট ভারতবর্ষে 100 দিনের কাজে 1 নম্বর। কখনো কখনো এরা বলে পরিবর্তন কি, আমরা তো পরিবর্তন চেয়েছিলাম, একজন দুজন লাস্টের দিকে এসে একটা দুটো মিছিল করে বসে তারা এইসব করেছে, আর 55,000 কর্মী আমাদের খুন হয়েছে। পরিবর্তন এটা নয়, 35 বছরের লড়াই মনে রাখবেন, ময়ূর ঝাঁপি থেকে শুরু হয়েছিল, ময়ূর ঝাঁপি থেকে, ভিখারি পাশন থেকে, ভেজাল তেল থেকে, কান্দুয়া থেকে, বাংকারা থেকে, ধানতলা থেকে, নেতাজি সিন্ধু নন্দীগ্রাম অনেক পরে এসছে, মেমারি থেকে শুরু করে আগে সাইবারি হয়ে গেছে, কত ঘটনা।
একটা ঘটনা নয়, যেদিন সর্বশেষ হয়ে গিয়েছিল প্রায়, সিপিএম কাউকে কথা বলতে দিচ্ছিল না। আমি নিজের জীবন বন্ধ করে চাষিদের সব জমি কেড়ে নেওয়া হচ্ছিল, ঘর বাড়ি কেড়ে নেওয়া হচ্ছিল। আমি 26 দিন অনশন করতে গিয়েছিলাম, কেউ আমাকে সাপোর্ট করেনি। আমি আমার জীবন মৃত্যু পায়ের ভিত্তি করে করেছিলাম। সারা জীবন পা থেকে মাথা পর্যন্ত সুপ্রিম আমায় মেরেছে, কাল আমি থামিনি, অনশন করেছি 26 দিন, কাল থামিনি। মা বলে আসুন বাথরুমে চেয়ে দোয়ার গেছে আছি। আজও বলে যাই সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাকে খুন করার চক্রান্ত করছে, মুকুলকে খুন করার চক্রান্ত করছে। মমতা ব্যানার্জি একা জন্মায় নাই পৃথিবীতে, একটা মমতা ব্যানার্জিকে খুন করলে লক্ষ কোটি মমতা ব্যানার্জি তৈরি হয়, এটা মাথায় সিপিএম রাখতে ভুলে গেছে। আর মাওবাদী আমার কিসে? আমি বামপন্থাকে শ্রদ্ধা করি, কিন্তু বামপন্থার নামে খিচুড়িবাদকে শ্রদ্ধা করি না। যারা ভয় দেখিয়ে লোকের কাছে টাকা তোলে আর মুখে ফেটতে মেরে খুন করে দিয়ে চলে যায়, তাদের আমি গুন্ডা বলি, তাদের আমি কোনো বাদী বলি না। এরা এক হয়েছে সিপিএম, কংগ্রেস, মর মরে করে খাও মিউ মিউ। এমনি নেই, কেউ নেই, জঙ্গলমহল পরিবর্তন কি? জঙ্গলমহলে শান্তি দেখতে পাচ্ছেন? হিংসায় জড়ে যাচ্ছে হিংসুটে গুলো। হিংসার তো কোনো ওষুধ নেই, স্বপ্ন যে ওষুধ থাকলেও হিংসার ওষুধ নেই, হিংসায় চলে পড়ে গেল। আরে এই পরিবর্তন চেয়েছিলাম, কি পরিবর্তন চেয়েছিলে? ঘর জ্বালিয়ে দেবে? কি পরিবর্তন চেয়েছিলে? পুকুরে বিষ মিশিয়ে দেবে? কি পরিবর্তন চেয়েছিলে? হাত পা কেটে দেবে? আমাদের পরিবর্তন শুনে রাখো, 2 বছরের মধ্যে সরকার কমিটি বলেছিল এইগুলো করতে হবে, আমি 100% করে দিয়েছি। এই হচ্ছে পরিবর্তন। পরিবর্তন কি? 17% রিজার্ভেশন অফিসি করে দিয়েছি। পরিবর্তন কি? জঙ্গল বড় হচ্ছে, শান্তিতে বেঁচে আছে, এটার নাম পরিবর্তন। দার্জিলিং এর পাহাড় পাচ্ছে, এটার নাম পরিবর্তন। 100 দিনের কাজে আমরা 1 নম্বর, এটার নাম পরিবর্তন। বাংলার শিল্পে ভারতবর্ষের গড়া বেড়ে থেকে ডবল, এটার নাম পরিবর্তন। গ্রামগঞ্জে মানুষ শান্তিতে আছে, এটার নাম পরিবর্তন। আর তোমরা যারা বসে আমাকে খুন করার চক্রান্ত করছে, তাদের বলি খুঁটি কোপার বুলান দিক না, খুঁটি কোপার বুলান দিক না। কি হর তকদির সে পেলে খোদা বন্দে সে খুদ পুছা, বতা তেরি রাজা কে হে, আমারা রাজা তো রেই হে কি আম জনতা আচ্ছা রহে। ইনশাল্লাহ সবকো আচ্ছা রাখে দো, সবকো আচ্ছা রহে দো। আর যে চক্রান্ত করতে হে, দঙ্গা ফসাদ করতে হে, উসকো জো ভি শিক্ষা হে আপ আপকা উসে দেও, মে কুছ নেই কে সকতি হু, মে তো খালি দোয়া মাঙ্গতি হু। মা বোনেরা মনে রাখবেন, মা বোনদের সম্মান আমাদের সকলের সম্মান। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এই দুর্গাপুরে ইসকো থেকে সবচেয়ে বড় ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, এখানেও 20,000 কোটি টাকা বিনিয়োগ হবে। মনে রাখবেন, এই দুর্গাপুর আসানসোল বেসকে কেন্দ্র করে আমি তো আপনাদের 50,000 কোটি টাকা বলেছি আগে, তার বেশি 70-80,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে। সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। ভাইয়ার বেনো এবং আমার ভাই বোনেরা নিশ্চিন্তে থাকুন, আপনাদের ভবিষ্যতের ব্যবস্থা আমরা করে যাবই, এটা মাথায় রাখবেন। 35 বছরের জায়গায় ওই 35 বছরের যে চুলো, যে চুলোটা জ্বালিয়ে দিয়ে চলে গেছে, ওই 35 বছরটাকে সামলাতে গেলে 10 বছর লাগে কমসে কম। তাও তো 2 বছরে আমরা 1 নম্বরে, আগে ছিলাম 24 নম্বরে, 25 নম্বরে, 26 নম্বরে। সব টাকা চলে যাচ্ছে সুদ দিতে, তা সত্ত্বেও শুধু আমরা কাজ করে যাচ্ছি এই কারণে, কারণ ওই মায়ের মুখটা দেখতে পাচ্ছি বলে, আমার বোনের মুখটা দেখতে পাচ্ছি বলে, আমার আম্মার ভালোবাসা আছে বলে, আমার ভাই বোনের প্রেরণা, আমার জীবনের চেতনা, আপনাদের ভাবনা আমার এগিয়ে চলার পথ, চলার নতুন পথের নিশানা। তাই আমি এভাবে পথ চলি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আর জেনে রাখুন আমার নিজস্ব কোনো পরিবার নয়, আমি একা। মা মারা গেছেন, আমি সকালে বেরোই, সারা রাত ঘুরে বেড়াই, সারাদিন ঘুরে বেড়াই, রাতে হয়তো কয়েক ঘন্টা বাড়িতে থাকি। এছাড়া টোটালটাই মানুষের জন্য, যতদিন বাঁচব চিফ মিনিস্টারের চেয়ারে আমি বসি না, আমি নিজের টাকা কেনা চেয়ারে বসি, আর আমি মাইনেও নিই না, আর কারো চাকরিও করি না, আমি জনগণের চাকরি করি। যতদিন বাঁচব জনগণের চাকরি করব, জনগণের সাথে থাকব, আমার মা মাটি মানুষের সাথেই থাকব।
ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, মা আপনাদের মঙ্গল করুন, সংকট মোচন হোক আপনাদের সকলে, আল্লাহ সকলকে ভালো রাখুন, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাল্লাহ ভোটটা দেবেন তো মা বোনেরা, দেবেন তো ভাই বোনেরা আমার, কেউ হবে না, কেউ হবে না। পঞ্চায়েতে এসব ভোট দেয় কি ছুটিও না করি, বাপ না করে বিজেপি করিয়ে বাপ না করে বাঙ্গাল মে আর ও বললেন ভি উসকো দবাই হো গিয়া, পুরো দবাই হো গিয়া, এবং ওকে বাপ না করে কিছু কে দিয়ে উসকো ঠিকানা ছিন লো, উসকো ঠিকানা জনতা কা ভাগ দে দো, জনতা নে চেয়ার করে গা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার মা বোনেদের, আমার অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম ও সালাম জানাই আমার ভাই বোনেদের, অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর আমার ছোট্ট বাচ্চারা যারা ছাত্র ছাত্রীরা আছেন এখানে, অনেক স্কুল কলেজ, অনেক প্রফেসর টিচার্সরাও আছেন, আমি তাদেরও আমাদের সকলের অভিনন্দন জানাচ্ছি। যারা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছেন এবং প্যান্ডেলের ছাদে দাঁড়িয়ে আছেন তাদেরও সকলকে, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা মাঠে দাঁড়িয়ে আছেন, আমি দমকল থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে, আমি আমার প্রশাসন থেকে শুরু করে, আমি সংবাদ মাধ্যম থেকে শুরু করে, আমি সকলকে, স্থানীয় নাগরিকবৃন্দের